কিরে কলটা ঘিরে দাঁড়িয়ে আছিস? আমাকে জোর হাঁকা পেয়েছি কিন্তু। সরে যা, আমি জল নিয়ে হাঁকতে যাবো। কি হলো, শুনতে পাইনিস? দাঁড়া, আগে আমি জল ফল নিই। তো যদি জোরে হাঁকা পেয়ে থাকে, তুই মাঠে যাই হেগে আয়। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। এবার কিন্তু আমি এখানে হেগে দেবো, তুই একবার এখানে হেগে দেখ, তোর গু তোকেই খাইয়ে দেবো। তুমি সকালে আমাকে বিড়ি চাইছিলে কেন? বিড়িটা খেলে আমার সকালবেলা হাগু হয় না। তুমিও বিড়িকে হাগু করতে যাও? শুনেছি শুধুমাত্র ছেলেরাই বিড়িকে হাগু করতে যায়, এবার তো উল্টো, এত মেয়েরাও বিড়িকে হাগু করতে যায়। আপনি কোনোদিন বিড়িকে হাগু করেছেন? বিড়ি আমি খাই, কিন্তু কোনোদিন আমি হাগু করতে যে বিড়ি খাই না, কারণ আমি যদি কোনোদিন বিড়িকে হাঁকতে যাই, আমাকে কোঁত পেড়ে হাঁকতে হয়। আমি সব সহ্য করতে পারি, কেউ আমাকে না বলে আমার বিড়ির প্যাকেটে হাত দিক সেটা আমি সহ্য করতে পারি না। আর তোমার বাবা না বলে আমার বিড়ি খেয়েছে। তোমার বিড়ির প্যাকেটটা বাইরে পড়েছিল, সেই জন্য আমার বাবা একটা খেয়েছে। খুব অন্যায় হয়েছে। কালকে আমার বাবাকে বলবো যে যখন তুমি মেয়ের বাড়ি আসবে, সঙ্গে দু বান্ডিল বিড়ি কিনে আনতে। ঋতুপর্ণা তুমি চুপ করো, তোমার বাবা শুনতে পাবে। শুনতে পাওয়ার জন্য তো জোরে জোরে বলা, বুঝবো আমার একটা বিড়ি খরার সঙ্গে বিয়ে দিয়েছে। মিসালি, ক্যা সিন হ্যায়, কেসা লাগা মেরা মজাক।